আরটি মিডিয়া সেন্টার দেশ ও ইসলামের কথা বলে। নবী পাক বলেন, ও আমার সাহাবাই কেরাম, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ তারা, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ তারা কুকুরের চেহারা হইয়া জাহান্নামে যাবে। কিসের চেহারা? কুকুরের চেহারা। সাহাবাই কেরাম বলেন, পামা বালুহুম ইয়া রাসূলুল্লাহ, কুকুরের চেহারা হবে কাদের? হুজুর বলেন, যাদের স্বভাব হবে কুকুরের মতো। কয়, কুকুরের স্বভাব কি? কয়, কুকুরের স্বভাব হলো পরশ্রী কাতরতা। কুকুরের স্বভাব হলো আরবিতে বলে হাসাদ, আর একজনের খাওয়া, আর একজনের ভালো কুকুরে দেখতে পারে না। কথা বলেন ঠিক না? একটা মরা গরু যদি একটা কুকুরে পায়, সন্ধান পায়, ওই কুকুর একা একা খবর পাইলে কুকুরই যাই ওই মরা গরুরে দখল করে। ওই একা খাইতে পারবে না, এটাও ভালো করে জানে। জানে কি জানে না? ওই একা জানে যে আমি এই মরাগুড়ি একা খাইতে পারবো না। এই যাইনে কি ও গ্রামে যাইয়ে মাইকিং করে, ও খবর দেয়, সংবাদ পাঠায় যে মরাগুড়ি একটা পাইছি, এলাকার কুকুর সব চলিয়ে এসো। বরঞ্চ ও একা একা ওই কুকুর একা একা ওই মরাগুড়ির দখল করে। যদি কোনো কুকুর পরে খবর পায়, আরে কপাল, পতাকা উঁচু করে দাবল শুরু করে। আমি স্বাধীন করছি, তোরে খাতি দেবো না। ঠিক কি ঠিক না? এ কুকুরের স্বভাব পরশ্রী কাতর, আর একজনের খাওয়া দেখতে পারে না, সহ্য করতে পারে না, ভালো লাগে না। মানুষের মধ্যে যেই সকল মানুষ আছে, আর একজনের ভালো দেখতে পারে না, আর একজনের প্রতি হিংসার নজরে তাকায়। আর প্রতিবেশী ছেলে পেলেরা যদি লেখাপড়া শিখে বড় হয়, ওদের প্রতি হিংসার নজর করে, আরো ঠাট্টা করে, ব্যঙ্গ করে, উপহাস করে। আল্লাহু আকবার, এই মানুষগুলো কিয়ামতের ময়দানে কুকুরের চেহারা নিয়ে জাহান্নামে যাবে। আল্লাহর নবী বলেন, আর এক শ্রেণীর মানুষ আমার আমার উম্মতের মধ্যে আর এক শ্রেণীর মানুষ তারা শুকরের রূপ নিয়ে জাহান্নামে যাবে। সাহাবাই কেরাম বললেন, হুজুর, পামা বালুহুম, তাদের দোষ কি? কারা শুকরের রূপ নিয়ে জাহান্নামে যাবে? হুজুর বলেন, যাদের স্বভাব হবে শুকরের মতো। আমার দিক তাকা নেই, এদানিং চলতেছে দোস্ত, যাদের স্বভাব হবে শুকরের মতো। শুকরের কি স্বভাব? শুকরের এক নম্বর স্বভাব হলো, শুকর কোনোদিন বেলা উঠার আগে ঘুম থেকে ওঠে না। এদিক খুশিতে লেজ নাড়াইছেন যে আল্লাহ আমাদের ফেরেশতাদের চেয়ে দামি বানায় দিয়েছে, আমরা সবচেয়ে দামি। সেই আল্লাহ আবার বলেন, সুম্মারুদুনা গু আসফালা সাফিলিন, এই মানুষ তাদের স্বভাব দোষে তারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট হবে। প্রমাণ কোন জায়গায়? ফার্স্টে বলে, উলাইকা কাল আনাম, এগুলো পশুর মতো হয়ে যাবে। কেমন? পশুর যেই স্বভাব মানুষের সেই স্বভাব মুসলমানের সন্তান বেলা উঠার আগে ঘুম থেকে ওঠে না। আসে না নাই? শুয়োরে তো সন্ধ্যের পর পর ঘুমায়, কিন্তু সারা রাত ঘুমায়, আবার বেলা নয়টার আগে ঘুমেতে ওঠে না। আমি বলে থাকি দোস্ত, এই শুকর রাতভর ঘুমায়, আবার বেলা নয়টা পর্যন্ত ঘুমায়া থাকে, আরো গাদা দেয়। শুয়োর গাদা, শুয়োর গাদা চেনেন না? দেখছেন নাকি শুয়োর এক জায়গায় শোয়, ওরা তো আলাদা আলাদা মশারিটা নাই শোয়। হ্যাঁ, প্রত্যেকের ভিন্ন ভিন্ন খাট আছে, আলাদা বালিশ মাথায় যে টানটানো ডাইনকা তো ইয়াতে উত্তর শীতেনে ঘুমায়। যেটা যেরম পারে, একটার পর একটা, তার উপরে আর একটা, তার উপরে আর একটা, একটার মাথার পর আর একটার ভাষা, আর একটার নাহের পর আর একটার বেকায়দা, বেকায়দার নাম কলাম না। এমন করে শুয়োর গাদা দিয়ে ঘুমায়, কের কাপড় চুপুরির কোনো খবর নাই। কথা বলেন, আর সকালে আটটা নয়টা পর্যন্ত শুয়োর ঘুমায় থাকে, রোজ হোক আর খরা হোক আর বৃষ্টি হোক, ওদের ঘুম ভাঙে না। এবার শুয়োর যারা পালে, ওরা ঘুম থেকে উইটা সকালবেলা গোসল টোসল করে রান্না বান্না করে খাইয়া, এবার ওখান থেকে শুয়োর অন্য জায়গা ঘাস খাওয়াইতে নেবে, সেই জন্য প্রস্থান করে। আল্লাহ একবার, যতক্ষণ পর্যন্ত শুয়োরগুলো কি বলা হয় মালিকরা ওখান থেকে এই প্রস্তুতি না নেয়, অতক্ষণ পর্যন্ত শুয়োরগুলো গাদা দিয়ে ঘুমায় থাকে, ওদের ঘুম ভাঙে না। ওর একটা শুয়োরের শেষ রাত্রি উঠে তাহাজ্জুদ পড়ে না, জিকির করে না, ফিকির করে, ফজরের নামাজ পড়ে না, জুমা করে, ঘুমই ভাঙে না। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত রাত বারোটায় একটা দুইটা তিনটে পর্যন্ত নারী আর পুরুষ ফেসবুক আর ইউটিউবের ভিতরে, টেলিভিশনের ভিতরে, মহাদার গাজা আর ফ্যান্সি ডিলার হিরোইন আর ইয়াবা আর তাস আর পাশার ভিতরে কাটাইবে। ভাও গল্প, ওরা সারা রাত রাতের দীর্ঘক্ষণ পর্যন্ত আজেবাজে গল্প কইরা, ফালতু গল্প করে যুবকরা সময় নষ্ট করে। আমরা বক্তারা মাঝের পরে রাতের বেলা বাড়ি যাই, যাওয়ার পথে দেখি রাস্তায় দল দলে 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 যুবকরা ঘুরতিছে, রাস্তায় দলে দলে যুবক থল ধরে একটার সাথে একটা এরকম হাত দিয়ে ঢুলতে ঢুলতে হাঁটতেছে। আমি জিজ্ঞেস করি, ওরা ডোলে কাকা হুজুর, ওরা মাল খাইছে বলে তাল আড়াই ফেলাইছে, মাল খাইয়ে চাল আড়াই ফেলাইছে, একটা একটা দলি একটা নলি বুড়ি যার ভয় থাকে। এ যুবক, আমরা তো নাই বুড়ো হয়ে গেছি তাই শুকাই যাইতেছি,
আর রাতবার পরিশ্রম করি, দিনবারও পরিশ্রম করি, কত যে পরিশ্রম করি এ কথা তোমাদের বলতে গেলে তোমরা আশ্চর্য হয়ে যাবা। সেদিনকে এক চেয়ারম্যান সাহেব এক উপজেলা চেয়াম্যান মাহফিলের মধ্যে কইতেছে, কয় হুজুররা ভাই আপনারা হুজুরদের এত সুন্দর ওয়াজ শুনছেন, এ কথাগুলো সব আপনারা মানবেন, সব কথা মানবেন, তবে হুজুরের একটা কথা বলে থাকে, আমরা যাহা করি তাই আপনারা করবেন, আপনারা যাহা আমরা যা বলি তাই আপনারা করবেন, আমরা যা করি তা আপনারা করবেন না। কথা কই যে উনি হুজুরকে দিকে একটু উল্টো হিট দিতে চাইছেন, বুঝাইতে চাইছে যে হুজুররা অনেক অনেক আকাম করে, এই আকামগুলো আপনারা করেন না, হুজুররা ভালো ভালো কথা কয় এই কথাগুলো আপনারা করেন, বুঝাইতে চাইছে উনি। এই আমি বললাম যে না চেয়ারম্যান সাহেবের কথা ঠিক, আমরা যা করি তা আপনারা করেন না, আমরা যা বলি তাই আপনারা করেন, কথা 100% সত্য তবে তর্জমা ভিন্ন। আমরা যা করি তা আপনারা করতে পারবেন না, প্রত্যেক রাত 1টা 2টা পর্যন্ত এভাবে মাহফিল শেষ করে বাড়ি যাইয়া এরপরে তাহাজ্জুদে দাঁড়াই আলহামদুলিল্লাহ, এরপরে শীত নাই গরম নাই তাহাজ্জুদে দাঁড়াইয়া তাহাজ্জুদ পড়ে এরপরে ফজর পর্যন্ত দুই দুই এক দুই ঘন্টা ঘুমাই, ওতে ঘুমও পড়ে না ফজরের নামাজও পড়া সম্ভব না, কাজে কাজেই ওই সময় আবার কিতাব নিয়ে বসে যাই, ফজর পর্যন্ত কুতুব বিনি কইরা এরপরে ফজরের নামাজ পড়ে তাৎক্ষণিক একটু ঘুমাই যাই, ফজরের নামাজ পড়ে 8টা 9টা পর্যন্ত ঘুমাই, ঘুমের থেকে উঠে আবার মাদ্রাসায় যাই, মাদ্রাসায় যাই জোহর পর্যন্ত পড়াই, জোহরের আজান দিলে এসে গোসল করে তাড়াতাড়ি আবার যে জামাতে শরীক হয় সুন্নত পড়ে টড়ে, এরপরে নামাজের পরে 4টে খাইয়ে আবার বসি, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে তাদের সাথে সাক্ষাৎ, মাদ্রাসা 2টে 3টে কালেকশন করতে হবে, খয়রাত ভিক্ষা ইটা উঠা করে মাদ্রাসা চালাইয়া এরপরে আর কিছু করার সময় থাকে না, এরপরে আর একদিক বেরোয় যায় আবার মাহফিলে 1 রাত্রে 2টি করে মাহফিল করি, কত কথা বলি, সারাটা বছর কিতাবাদির ভিতরে কাটাই, সারাটা বছর এইভাবে কাটাই, দুনিয়ার কোনো পয়সার ধান্দা করলাম না, দুনিয়ার কোনো সার্টিফিকেটের ধান্দা করলাম না, দুনিয়ার কোনো শিল্পপতি কোটিপতি হওয়ার ধান্দা করলাম না, এইটি হলো আমরা করি, এ আপনারা করতে পারবেন না, এ করতে গেলে আপনারা মরে যাবেন অকালে, কাজে কাজেই আমরা যতটুকু বলি এতটুক করেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে নামাজ জামাতে পড়বেন, কথা বলেন ঠিক, খামসু সালাওয়াত তারা যা ঘুরন আল্লাহ, আমরা মোটা মোটা যে কয়টা বলে দেয় ওই কয়টা করবেন, ওয়াক্ত মতো নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, 1 নম্বর রমজান মাসে রোজা রাখবেন, ফরজ রোজা রাখবেন, মুসলমান সুস্থ থাকলে বাড়ি থাকলে ফরজ রোজাগুলো রাখবেন, 2 নম্বর 3 নম্বর যদি মাল হয় মালের জাকাতটা পাই টুবাই আদায় করবেন, 4 নম্বরে হজ ফরজ হইলে হজ করবেন, 5 নম্বরে বিবি বাল বাচ্চাকে পর্দায় রাখবেন, 5 নম্বরে বিবি বাল বাচ্চাকে পর্দায় রাখবেন, 6 নম্বরে জবানরে কন্ট্রোল করবেন, 7 নম্বরে চক্ষু কন্ট্রোল করবেন, 8 নম্বরে কানরে কন্ট্রোল করবেন, 9 নম্বরে হাতে কন্ট্রোল করবেন, 10 নম্বরে পা দুইটাকে কন্ট্রোল করবেন, যেখানে মনে চায় সেখানে হাঁটা দেবেন না, সিনেমা নাটক মাটকের মধ্যে যাবেন না, জারি যাত্রা কলসা গাজীর গান কোনো যাত্রার আড্ডার মধ্যে যাবেন না, আর কোনো হিন্দু বুদ্ধ খ্রিস্টানদের কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করবেন না, মেয়েরা আমার মা বোনরা আমার ইচ্ছা মতো যদি খুশি সেদিক যাইবেন না, আল্লাহ নবী বলেন মারার তুলাই জিজ্ঞেস করলাম জিব্রাইল মান হাউলাইমা শানুহুন্না, ও জিব্রাইল এরা কারা, এদের জিব্বায় কেন হুক লাগানো হয়েছে, জিব্রাইল কয় ওয়াহি আল্লাতি তুজি যাও জাহাবা জিরানাহা বিলিসানিহা, এরা হলো আপনার উম্মতের ওই সকল মহিলারা যেই মহিলারা জবান দিয়ে জিব্বে দিয়ে কথা বলিয়া স্বামীকে কষ্ট দিত, স্বামীকে কষ্ট দিত, স্বামীর সাথে তুই তুই কথা বলতো, স্বামীকে গালাগালি করতো, স্বামীর অঙ্গতের গিবাত শিকায়ত করতো, স্বামীর সাথে শক্ত কটুবাক্য করতো, 2 নম্বরে ওই মহিলা যেই মহিলারা প্রতিবেশীর সাথে গালাগালি ঝগড়া ফসাদ করতো, 3 নম্বরে ওই মহিলারা যেই মহিলারা গান বাজনা গেয়ে গেয়ে পর পুরুষকে আনন্দ দিয়েছে, 4 নম্বরে ওই মহিলা যেই মহিলাগুলো বিভিন্ন সময় ইচ্ছাকৃতভাবে পুরুষের দিকে মায়েল হয়, পুরুষকে বিপদে ফেলানোর চেষ্টা করে, পুরুষের সাথে প্রেম গল্প করার জন্য অগ্রসর হয়, এই সকল নারীদের জন্য বিচার হলো কোটি কোটি বছর তাদের জিব্বায় হুক লাগায় জাহান্নামে ঝুলানো থাকবে। এক কথা যারা তাদের স্তনের সাথে অসৎ ব্যবহার করেছে কোটি কোটি বছর তাদের স্তনে হুক লাগায় ঝুলানো থাকবে। অরাইতু খরাম আল্লাহ কাদাম বিয়াদাইহা,
নবী বলেন আর এক শ্রেণীর মুগিরাদের কিন্তু কি তাদের হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো জাহান্নামের মধ্যে। জিজ্ঞেস করলাম জিব্রাইল এরা কারা, জিব্রাইল কে হুদুর ওহি আল্লাতি তুফসিদু মালা জাওজিহা, এরা হলো ওই সকল মহিলারা যারা স্বামীর মাল স্বামীর অঙ্গচরে খেয়ানত করত, স্বামীর মাল চুরি করে বাপের বাড়ি পাঠাইতো, স্বামীর কষ্টে করা বিদেশের থেকে পাঠানো টাকা ইচ্ছে মতো খরচ বরচ করত, কোনোদা তোয়াক্কা করত না, স্বামীর আমানতের খেয়ানত করেছে এই মহিলাদের বিচার। ওর আইতো ওখরাম আল্লাহ কাতাম বিরিজলাইহা, নবী বলেন জাহান্নামের মধ্যে দেখলাম আরেক শ্রেণীর মহিলাদের পায়ে শিকল দিয়ে মাথা নিচু মুখি করে ঝুলানো। হে আমার মা বোনরা লক্ষ্য করো, রাইতো ওখরাম আল্লাহ কাতাম বিরিজলাইহা, পায়ে শিকল দিয়ে জাহান্নামের ভিতরে মাথা নিচু মুখু করে ঝুলানো। জিজ্ঞেস করলাম জিব্রাইল মান হাউলাই মা শানুহুন্না, এরা কারা এদের কোন দোষ? জিব্রাইল কয় হুজুর ওয়াহি আল্লাতি তাখরুজু বিগাইরি জাজিন জাওজিহা ওয়া ওয়ালিহা, এরা ওই সকল মহিলারা যারা স্বামীর হুকুম মানে নাই, গার্জিয়ানের কথা মানে নাই, যেখানে খুশি সেখানে গেছে, যত্রতত্র যাতায়াত করছে, বাজার ঘাট পছন্দ হয় না, নিজকে নিজ ইচ্ছা মতো ফরিদপুর যে হাইটে হাইটা বাজার করে, নগরকান্দা বাজারে যে বাজার করে, দুলোবাই বাড়ি যায়, খালা বাড়ি যায়, মামা বাড়ি যায়, যেখানে সেখানে ভ্রমণ করে, এই ভ্রমণ পাল্টি পাড়া বেড়াইনে মুরগি যেই সকল মহিলারা, এই মহিলাদের বিচার কোটি কোটি বছর তাদের পায়ে শিকল দিয়ে মাথা নিচু মুখ করে ঝুলানো থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষের প্রথম স্তর হবে মানবতা থেকে নেমে যাওয়ার পরে তারা পশুর রূপ ধারণ করবে, পশুর স্বভাব ধারণ করবে, এই পশু স্বভাবের যারা তারা পশুর চেহারায় জাহান্নামে যাবে। এরপরে আল্লাহ পাক বলেন বালহুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন, বরঞ্চ এক শ্রেণীর মানুষ হবে পশুর চাইতো নিকৃষ্ট, পশুতে যা করে তাই মানুষ, পশুতে এমন কাজ করতে পারে না, এই রকম কাজ মানুষে করে, আছে না নাই কথা বলেন? এ ভাই আমি বলি এদিক তাকান, পশুতে এমন এমন কাজ করে মানুষের যে কাজ পশুতে করতে পারে না। মাঠের ভিতরে গরু ছাড়িয়ে দেবেন, মাঠের মধ্যে গরু ছাড়িয়ে দেবেন, দেখবেন এই গরুতে ঘাস খায়, যেই গাছগুলো তার ক্ষতিকারক ওই গাছ গরুতে খায় না, ঠিক কিনা? যদি ওর ভুলের কারণে মনের অজান্তে ঘাসের সাথে খাদ্যের সাথে কোনো অখাদ্য তার মুখের মধ্যে চলিয়াও যায়, তবুও দেখবেন জিভে দিয়ে এড়ায় এড়ায় নাড়ায় চড়ায় ফেলা দেয়, দেয় কি দেয় না? পশুটা চতুষ পর্যন্ত সেও বুঝলো যে ক্ষতিকারক জিনিস খাওয়া যাবে না, কিন্তু আমি আর আপনি বুঝে শুনে, এমন আমিও জর্দা আমারে ক্ষতি করে আমি বুঝে বুঝে জর্দা খাই, পানে আমারে ক্ষতি করে আমি বুঝে শুনে পান খাই, গাঁজায় ক্ষতি করে, ফেন্সিডিলে ক্ষতি করে, হিরোইনে ক্ষতি করে, অ্যাবায় ক্ষতি করে, এগুলো বুঝে বুঝে আমরা সেই হারাম খাই, সুদে ক্ষতি করে, ঘুষে ক্ষতি করে, এগুলো বুঝে শুনে আমরা খাই। তাহলে গরুডার যে বুদ্ধি আছে সে বুদ্ধি আমার, ঠিক কি না? জীবনেও কেউ কোনোদিন কইতে পারবেন না যে একটা কুকুর পায়খানায় বসে খাচ্ছে, দেখছেন নাকি? একটা কুকুর খাওয়ার সময় পায়খানা করে, একদিন যে খায় আর একদিন যে পায়খানা করে, এ নজির কেউ দেখাইতে পারবেন না, ঠিক কি না? কিন্তু মানুষে খাওয়ার সময় পায়খানা, পায়খানা করার সময় খায় কি খায় না? কয় না সেরম দেখি না, দেখেন না তাই কি? এটা পায়খানা বাথরুমের মধ্যে যে দেখেন, ওই যে মাঝে মাঝে বিভিন্ন এলাকায় স্টেশনারি পাবলিক বাথরুম আছে না, ওর মধ্যেই বেশি দেখা যায়, পাবলিক টয়লেট, ওই পাবলিক টয়লেটের মধ্যে যে এদের যে একজন বিড়ির ভাষা দেখছেন নাকি? খায় আর পায়খানা করে আর বিড়ি খাওয়া, এগুলো দেখছেন না, দেখেন নাই? তাহলে কুত্তই কয় যে আমরাও জীবনে খাতি বসে আগি না আকতি বসে খাই না, আর মুসলমান হইয়া সে পায়খানায় বসে খায়, জোরে কর নাউজুবিল্লাহ, এলে উলাইকা কালানাম বালগুম আদাল্লু, এগুলো চতুষ্পদ জন্তুর চাইতেও শ্রীকৃষ্ট। আমি বলে থাকি দোস্ত, জান্নাত আমরা দেখি না, জাহান্নাম আমরা দেখি না, কথা ঠিক, তাই দেখি না বলে মানতে একটু কষ্ট হয়, তবে আমার বিশ্বাস যদি দুনিয়ায় জান্নাত জাহান্নাম প্রকাশ্যে আমরা দেখতামও যে এই পাড়ায় দিয়ে এই এলাকায় দিয়ে জান্নাত আর এই এলাকায় দিয়ে জাহান্নাম, আর এই কাজ করলে জান্নাতে যাইতেছে ওই যে মানুষ, আর এই কাজ করলে মানুষ জাহান্নামে যাইতেছে, এ চোখের সামনেও যদি দেখতো তাও মানুষ জাহান্নামের কাজগুলোই করতো, জান্নাতের কাজ খুব কমই করত। চোখের সামনে দেখি আব্বা বিড়ি খাইতে খাইতে ক্যান্সার হয়ে মারা গেছে, চোখের সামনে দেখলাম আরেকজন এই করে ক্যান্সার হয়ে মারা গেছে, সিগারেট খেয়ে ক্যান্সার হয়ে মারা গেছে, এর পরেও সেই বাপরে দাফন করে আইসিও ছেলেতে সিগারেট খায়, আছে না নাই?
কোনো সতর্ক নাই, কোনো পরিবর্তন নাই, চোখের সামনে দেখে দেখে মানুষ অন্যায় করে। এখন এই সব অন্যায় থেকে বাঁচার জন্য একটা মাত্র পথ, সহজ পথ বুঝাই দিচ্ছি সকলে। দীর্ঘক্ষণ শুনতে শুনতে কষ্ট হয়ে গেছে, আমাদেরও কষ্ট হয়ে যায়, বেশিক্ষণ কইতে মনে চায় না। আসছি অনেক আগে, আরও আগে দিলে কথা বলা যেত। মৌলানা লেখক ভাই অনেক সুন্দর কথা বলছে, আমি শেষ ফিনিশিং আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এখন মানবতা নিয়ে যদি দুনিয়া থেকে যাইতে পারেন তাহলে আল্লাহর কাছে দাম আছে, ঠিক কি ঠিক না? এই মানবতা অর্জনের জন্য এক রাতির ওয়াজই যথেষ্ট নয়, আমাদের আল্লাহর রাস্তায় দিনের রাস্তায় একটু মেহনত, একটু সময় দিতে হবে। সেই সময়টা হলো দাওয়াত ও তবলিগের মেহনত। কথা বলেন ঠিক কি ঠিক না? তবলিগের মেহনত, কথা বলেন কি মেহনত? তবলিগের মেহনত। কার কার ভালো লাগে তবলিগের একটু হাত দেখাবেন, জানান না জানেন একটু মহব্বতের সাথে একটু দেখি। তবলিগ বলেন, তবলিগ জোরে বলেন, তবলিগ আলেমদের সাথে মুখে বলেন, কাদের সাথে? আলেমদের সাথে তবলিগ। কথা বলেন ঠিক কি ঠিক না? আলেম ছাড়া তবলিগি যাইয়া কোনো ফায়দা হাসিল করা সম্ভব, ঠিক কি ঠিক না? দাওয়াত ও তবলিগের মেহনত সারা দুনিয়া ব্যাপী কত কাজ করতে ছিল, ইদানিং কালে সেই ফেতনায় আমাদের সেই কাজকে গতি রোধ করে দিয়েছে। এরপরে আসলো করোনা, আল্লাহ তাআলা করোনার দরজা খুলে দিয়েছে, করোনাকে সরাই দিয়েছে অনেকটা, এখন তবলিগের দরজাও খুলছে। আমরা তিন দিন, পাঁচ দিন, সাত দিন, দশ দিন করে এক চিল্লা, দুই চিল্লা, তিন চিল্লা করে তবলিগে বের হব, আর নিজেরা তবলিগ থেকে দিনকে পরিপূর্ণ শিখে এসে পারিবারিকভাবে এবং সামাজিকভাবে দিনকে বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সেই পুরনে মানবতা যেটা আমাদের শ্রেষ্ঠ সম্মান ছিল সেই সম্মানে সম্মানী করুক, আবার আমরা সেই সম্মানিত হয়ে জান্নাতে যেতে পারি, আমাদের তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমরা সকলে ইস্তেগফার বলি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একটু দোয়া ইউনূস পড়ি করোনা বালা থেকে বাঁচার জন্য। لا اله الا انت سبحانك اني كنت من الظالمين, لا اله الا انت سبحانك اني كنت من الظالمين, لا اله الا انت سبحانك اني كنت من الظالمين. اللهم صل على محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم. اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আয় আল্লাহ রব্বুল আলামিন গভীর রাত পর্যন্ত বসে হাক্কানি উলামায়ে কেরামের কোরআন হাদিসের আলোচনা শেষে আমি মূর্খ, আনপড়, অযোগ্য, সর্বশ্রেষ্ঠ গুণাগার, এই জমিনের মধ্যে আমার চেয়ে বড় পাপি আর কেউ নেই। রব্বুল আলামিন আমি বড় গুণাগার, তোমার নেককার বান্দা বান্দিদের সামনে মানবতা শিক্ষার সামান্য আলোচনা করে ভিক্ষার দোকানা হাত তুলেছি। দয়া করে, মায়া করে, মেহরবানি করে আল্লাহ এক্ষুনি আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন হাজার বার গুণা করে করে তওবা করেছি, আবার তওবা ভঙ্গ করে পুনরায় সেই গুণা করে ফেলেছি। মালিক তোমার কাছে আসতে শরম হয়, লজ্জা হয়, তবু আল্লাহ তুমি বলেছো বান্দা লা তাকনাতু বির রহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুদ্দুনুবা জামিয়া, তুমি নিরাশা হইতে নিষেধ করেছো আল্লাহ, তাই বুক ভরাশা নিয়ে হাত তুলেছি মালিক আজকে এই মুহূর্তে আমাদের জীবনের সব গুণা তুমি মাফ করে দাও। আয় আল্লাহ অবশ্যই আমরা অপরাধী, শিরিক কুফর বিদাতে আমাদের ভিতরে ভরপুর, যত গুনার আলোচনা এখানে করেছি সব গুণা কম বেশ আমরা করে থাকি। মালিক রে তুমি আজকে এক্ষুনি আমাদেরকে ক্ষমা করে দাও। ও খোদা রব্বুল আলামিন আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, ওস্তাদ সাগরেদ, পীর মোর্শেদ, ছাত্র ছাত্র ভাই, কর্মজীবনের বন্ধু সাথী, যারা যেখানে বনে জঙ্গলে কবরে শুয়ে আছে, সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও।
সকলের কবর আজাব তুমি এক্ষুনি বন্ধ করে দাও, সকলের কবরে তুমি জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। এলাকায় যত কবরবাসী কবরে শুয়ে আছে এই মাদ্রাসার ওসিলায় সকলের কবর আজাব বন্ধ করে দাও, সকলের কবরে জান্নাতের দরজা খুলে দাও। আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি আল্লাহ, শিরিক মুক্ত ঈমান, কুফর মুক্ত ঈমান, বিদআত মুক্ত সুন্নতে আমল নিয়ে পাক্কা ঈমানের সাথে দাঁড়িয়ে থাকার তৌফিক দাও। আয় আল্লাহ, কাফের মুশরিকের মোকাবেলায় এই জামানায় আমাদের এক্ষুনি নেমে পড়ার সময় এসেছে। বুঝেছি মালিক, আমরা যেন কাফের সামনে নত স্বীকার না করি, আমাদের ইমানি শক্তি তুমি বাড়িয়ে দাও। আল্লাহ, আমাদের সকলকে তুমি মুজাহিদিনদের কাতারে নাম লেখার তৌফিক দাও। আল্লাহ, তোমার দিন জিন্দা করার উদ্দেশ্যে আমাদেরকে জিহাদি ময়দানে শরীক হওয়ার তৌফিক দাও। আমাদের সকলের জবানকে তুমি জিহাদি স্লোগানে বলবালা করে দাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ রোগাক্রান্ত সকলকে তুমি সুস্থ রোগ মুক্ত করে দাও। সকলকে, আমাদের সবাইকে সুস্থতার সাথে লম্বা হায়াতেতে বাবাড়াইয়া দাও। রব্বুল আলামিন, দুনিয়ার জিন্দেগিতে বেইজ্জত অপমান করো না আল্লাহ। দুনিয়ার জিন্দেগিতে বেইজ্জত অপমান করো না। কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ, বহু শত্রু আমাদের পিছনে লাগিয়ে আছে আল্লাহ, ইমান আমলকে নষ্ট করার জন্য, ইজ্জত হুরমতকে নষ্ট করার জন্য অনেক শত্রু চতুর্দিক দিয়ে লেগে গেছে মালিক। এই শত্রুদের হাত থেকে তুমি আমাদের হেফাজত করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার রসুলকে নিয়ে যারা সিনিমিনি খেলতেছে, ব্যঙ্গচিত্র করতেছে, এই কাফের মুশরিক মুরতাদ বেঈমানদেরকে তুমি হিদায়াত দান করো। তাদের ভাগ্যে যদি হিদায়াত না থাকে আল্লাহ, আমাদের দরখাস্ত তুমি সেই সকল কাফের মুশরিকদেরকে এমন বিচার করো যাতে তোমার রসুল খুশি হইয়া যায়। 200 কোটি মুসলমানদের কলিজা ঠান্ডা হয়। আল্লাহ, তোমারই দ্বারা সম্ভব। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাকা আনতাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। অবশ্যই তুমি সর্বময় ক্ষমতার মালিক, তুমি পারো। আল্লাহ, গোটা দুনিয়ার মুসলমানদেরকে করোনা বলা থেকে হেফাজত করো, খাস করে বাংলাদেশকে হেফাজত করো। আল্লাহ, ঠান্ডার মৌসুম, শীতের মৌসুম আসতেছে, অবশ্যই আল্লাহ আমরা ভয় পাইতেছি, তুমি এই ভয় থেকে মুসলমানদেরকে হেফাজত করো, বাংলাদেশকে রক্ষা করো। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী মহোদয় সহ সকল রাজনৈতিক নেতাদেরকে আল্লাহ তুমি সহি বুঝ দান করো। আল্লাহ, তাদেরকে সুস্থ রাখো, তাদেরকে করোনা থেকে হেফাজত করো। আমার পুলিশ ভাইরা অনেক পরিশ্রম করে, ডাক্তার ভাইরা পরিশ্রম করে, সকলকে তুমি করোনা বালা সহ সকল প্রকার মহামারী রোগ ব্যাধি থেকে হেফাজত করো। পর্দার আড়ালে মা বোনরা বসে আছে আল্লাহ, তাদের মনে কার কি চাহিদা আমি জানি না, তুমি জানো আল্লাহ। সকলের নেক চাহিদা, নেক তামান্না তুমি পূরণ করে দাও। রোগ ব্যাধি থেকে সবাইকে হেফাজত করো। আল্লাহ, নিঃসন্তানীকে নেক সন্তানের মা বাবা বানায় দাও। শুধু কন্যা সন্তানের মা বাবা হয়ে আছে যারা, তাদেরকে কমপক্ষে একটা হলেও নেক পুত্র সন্তান দিয়ে পুত্র সন্তানের মা বাবা বানায় দাও। অনেকের ঘরে যুবতী মেয়ে, যুবতী বোন আছে, বিয়ে দিতে কষ্ট হচ্ছে, নেককার দিনদার ইমানদার কর্মঠ ভদ্র ছেলে দেখে বিবাহের ব্যবস্থা করে দাও। আল্লাহ, আমার অনেক যুবক ভাইরা বেকার সমস্যায় ঘুরছে আল্লাহ, তাদের হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা হয় এমন কর্মসংস্থান জোগাড় করে দাও। আমরা কৃষি প্রধান দেশ, আল্লাহ আমাদের সকল কৃষকের ক্ষেত কামারের ফসলকে সুজলা সুফলা করে দাও। আসছে সামনে পেঁয়াজের মৌসুম আল্লাহ, এলাকায় তুমি সুন্দর পেঁয়াজের ফলন দিয়ে দিও। আল্লাহ, আমাদের দোয়া তোমার হাবিবের দোয়ালে কবুল করে নাও, এই মাদ্রাসাখানা কবুল করে নাও। আল্লাহ, এই মাদ্রাসায় আরো জামাত খোলার সুব্যবস্থা করে দাও। যারা এখানে টাকা দিয়ে পয়সা দিয়ে শরীক হলেন, সকলকে তুমি মক্কা মদিনার মাদ্রাসা দেখার তৌফিক দাও। আমি অসুস্থ দুর্বল যা পারছি বলেছি আমার এই কথার ভিতরে, আল্লাহ ভুলচুক হলে মাফ করে আল্লাহ, কথার পর আমাকে সর্বপ্রথম আমল করার তৌফিক দাও। আমার শ্রোতাদেরকে আল্লাহ মানবতার বুঝ অর্জন করার তৌফিক দাও। রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা। আখেরি ফরিয়াদ রব্বুল আলামিন, আমাদের বাংলাদেশে তুমি মাহফিলের এই সিজনটা পূর্ণ মাহফিলগুলো খোলার ব্যবস্থা করে দাও।
সব মাহফিলগুলো সুন্দরভাবে হতে পারে ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ আমরা যারা বক্তা মাঠে ময়দানে আছি আমাদের এলেম দিয়ে তুমি সাহায্য করো। আয় আল্লাহ চলাফেরার পথে সকল প্রকার হাদিসা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোর ডাকাত গুন্ড বদমাশ শত্রু দুশ্মনের হাত থেকে আল্লাহ হেফাজত করো। ব্যক্তিগতভাবে আমি দুর্বল, আমি অসুস্থ, আল্লাহ আমার এই তোমার এই নেককার বান্দাদের দুয়ার ওসিলায় আমাকে শিফা দাও, সুস্থ করে দাও। বেইজ্জতির সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ তুমি আমাকে আমাদের হেফাজত করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।